तो এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার বা ক্ল্যাম্প মাল্টিমিটার, ঠিক আছে। এটা সাহায্যে আমরা কি কি টেস্ট করতে পারবো, ভোল্টেজ ডিসি, ভোল্টেজ এসি, এটা হচ্ছে এখানে তিনটে জিনিস টেস্ট করা যাবে, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা ডায়োড আর একটা হচ্ছে কন্ডাক্টর। এখানে আছে ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি সেন্টিগ্রেড ডিগ্রি ফারেনহাইট হচ্ছে টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করা হয়। আর এখানে অ্যাম্পিয়ার টেস্ট হবে, অর্থাৎ কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার টেস্ট হবে। এখানে 2 থেকে 20 অ্যাম্পিয়ার, এখানে 200 থেকে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা মেজারমেন্ট করতে পারবো। এটা হচ্ছে ক্ল্যাম্প মাল্টিমিটার, কারণ এখানে সিস্টেমটা ক্ল্যাম্পার আছে। যখন আমরা এখানে কোনো কারেন্ট মেজারমেন্ট করব, তখন আমার এই ক্ল্যাম্পটার প্রয়োজন হবে। তো এখানে আরও তিনটে এক্সট্রা সুইচ আছে, যে একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে ম্যাক্সিমাম আর একটা হচ্ছে হোল্ড। সিলেক্ট বাটনটা কখন কাজ করব, যখন এখানে তিনটে কাজ একটা পয়েন্টে হয়। তিনটে কাজ একটা পয়েন্টে হলে এগুলোকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হয় যে কোন কাজটা আমরা কখন করব। তো যখন আমরা রেজিস্ট্যান্স চেক করব, এখন আমরা এই পয়েন্টে রেখেছি, কিন্তু এর আমি ডায়োড চেক করতে পারি, কন্ডাক্টর চেক করতে পারি বা রেজিস্ট্যান্সও চেক করতে পারি। তাহলে সিলেক্ট বাটনটার কাজ কি, সিলেক্ট বাটনটার কাজ হচ্ছে যে এটা আমার এখন ডায়োড চেক হবে, আর একবার সিলেক্ট করলে কন্ডাক্টর চেক হবে, আবার সিলেক্ট করলে মেগা ওহম মানে এখানে আমার রেজিস্ট্যান্স চেক হবে। তাহলে এখান থেকে আমরা এই সিলেক্ট বাটনটার সাহায্যে যে কোনো পয়েন্টে আমি যেতে পারি। আর কি আছে, ম্যাক্স বলে আছে যে ম্যাক্সিমাম রেজাল্ট পেতে, যে আমি ভোল্টেজ বা কারেন্ট মেজারমেন্ট করার সময় সেটা আপ ডাউন হয়, এই আপ ডাউনটার যে ম্যাক্সিমাম রেজাল্ট, সেই ম্যাক্সিমাম রেজাল্টটা পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, এই ম্যাক্স বাটনটাকে দিতে হবে। হোল্ড মানে কি, যে অনেক সিচুয়েশনে কি হয়, আমরা এই ডিসপ্লেটাকে দেখতে পাই না এবং পরবর্তী ক্ষেত্রে এই মাল্টিমিটারটাকে নিয়ে এসে এই ডিসপ্লেটাকে চেক করতে হয়। সেই সব জায়গায় এই হোল্ড অপশানটা কাজ করি। হোল্ড করলে এখানে যে ভোল্টেজ হোক, অ্যাম্পিয়ার হোক বা রেজিস্ট্যান্স হোক, যেটা আমি মেজারমেন্ট করব, সেটা এখানে আমার হোল্ড হয়ে থাকে। ডিজিটাল মাল্টিমিটার বা ক্ল্যাম্প মাল্টিমিটার টেস্ট করার জন্য এখানে দুটো পয়েন্ট আছে, এটা এই পয়েন্টে দুটো প্রোবস লাগে, এগুলোকে বলা হয় টেস্ট প্রোবস। এই টেস্ট প্রোবসটা দেখো, এটা টেস্ট প্রোবস। তো এখানে যেটা কমন আছে, কমনটা আমি ব্ল্যাকটা লাগিয়ে দিলাম, আর যেটা আর একটা পয়েন্ট আছে ওখানে রেডটা দিলাম। এই পয়েন্ট আমি যে কোনোটা যে কোনোটাতে লাগাতে পারি, কিন্তু আমার কাজ করার সময় দেখতে হবে যে কোনটায় কী লাগবে। ফেজ মানে এই যে এটা হচ্ছে ফেজ, অর্থাৎ পজিটিভ, আর এটা হচ্ছে কমন অর্থাৎ নেগেটিভ। তো ফার্স্ট আমরা একটা ব্যাটারি নিয়েছি, এই ব্যাটারিটার আমরা ভোল্টেজ চেক করব। তো ব্যাটারিটা এদিকটা প্লাস আছে, মানে এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, ঠিক আছে। তো ভোল্টেজ চেক করার জন্য আমাকে এটা ব্যাটারি অর্থাৎ ডিসি, আমাকে এই ডিসিতে পয়েন্টে নিয়ে আসতে হবে ক্ল্যাম্পের পয়েন্টটা। তারপর কী করতে হবে, এর দুই প্রান্তে আমার দুটো পয়েন্টকে লাগাতে হবে। তো পজিটিভ এটা, আমি এর পজিটিভটাকে পজিটিভে দিলাম এবং নেগেটিভটা নেগেটিভে টাচ করলাম। তাহলে দেখা যাচ্ছে 1.677 ভোল্ট। তো এটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ। তো আমরা এখান থেকে জানতে পারছি যে ব্যাটারিটা কত ভোল্টের, 1.6 বা 1.5। এখানে আমরা দেখতেও পাচ্ছি যে এখানে লেখা আছে 1.5 ভোল্ট। এটা হচ্ছে পরে নেক্সট পয়েন্টে দিলাম, যেখান থেকে আমরা চেক করব এসি ভোল্টেজ। স্টপ করো, দেখে নেবো, চেক করে নেবো যে এখানে কারেন্ট আছে কি না। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কারেন্ট আছে। আমরা এটা দেখতে পেলাম, এখানে আমার পজিটিভ টার্মিনাল এটা। তাহলে আমার পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল দুটোকে এবার আলাদাভাবে মার্কিং করতে হবে। তো এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, আমি এটা নেগেটিভ টার্মিনালটা লাগিয়ে দিলাম। কিন্তু এসি ভোল্টেজ চেক করার জন্য আমাকে খুব সাবধানে চেক করতে হবে, কোনোভাবেই যেন এই টার্মিনালগুলো একসঙ্গে অ্যাটাচ না হয়ে যায় এবং এখানে যেন কোনোভাবে আমাদের হাত না আসে। তো এখন আমরা দেখতে পাচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 245 বা 244 ভোল্টেজ শো করছে। তো এটা হচ্ছে আমাদের পদ্ধতি, আমি দুটো টার্মিনাল, একটা হচ্ছে নেগেটিভের জন্য একটা হচ্ছে পজিটিভের জন্য, আমি এই টার্মিনালটা নেগেটিভে দিয়ে দিলাম এবং এই টার্মিনালটা পজিটিভে দিয়ে দিলাম। আমরা ভোল্টেজ এভাবে চেক করতে পারবো যে এই সার্কিটটার মধ্যে কত ভোল্টেজ আসছে। এখানে 240
45 এরকম ভোল্টেজ দিচ্ছে। তো এটা আমরা ফার্স্টে চেক করব রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স চেক করব। তো রেজিস্ট্যান্সে আমার সিলেক্ট হয়ে আছে মেগা ওহম, এটা রেজিস্ট্যান্সের রেজিস্টারের সাইন। তো যে কোনো আমি একটা রেজিস্টার নিলাম, এই রেজিস্টারের একটা প্রান্তকে এখানে লাগিয়ে দিলাম। তো আমরা এখানে রেজিস্টার চেক করতে পাচ্ছি যে 0.977 কিলো ওহম আছে, ঠিক আছে। এটা হচ্ছে 0.977 কিলো ওহম, অর্থাৎ কত ওহম হচ্ছে 978 ওহম। এবার আমরা রেজিস্টার চেক করব, একটা রেজিস্টার নিলাম, অন্য একটা রেজিস্টার চেক করে দেখি। ফাইভ পয়েন্ট ফাইভ নাইন কিলো ওহম, অর্থাৎ হচ্ছে এটা 5000 ওহম, এটা অ্যাপ্রক্স 5000 ওহমের একটা রেজিস্টার। তো এইভাবে আমরা রেজিস্টার চেক করতে পারবো। নেক্সট আমরা দেখব এই সিলেক্ট বাটনটার কাজ, আমি আগে দেখালাম যে এটা সিলেক্ট করলে এখানে আমার ডায়োড আসছে, কিন্তু যেহেতু আমার এখানে ডায়োড নেই তার জন্য আমি এখন এই টেস্টটা পরে দেখাবো। এবার আমরা কন্ডাক্টর চেক করব। তো সাপোজ আমি একটা কন্ডাক্টর নিলাম, এটা একটা কন্ডাক্টর। তো এই কন্ডাক্টরটা ঠিক আছে যে এই কন্ডাক্টরের এখানে কারেন্ট দিলে এই কারেন্টটা এখানে প্রবাহিত হবে কি না এই তারের মধ্যে, সেটা আমরা চেক করব। এটা চেক করব কীভাবে, যে কোনো একটা পয়েন্টকে আমি কানেক্ট করে দিলাম এবং আর একটা যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টটাকে সাউন্ডটা শোনা যাচ্ছে, অর্থাৎ এই কন্ডাক্টরটা ঠিক আছে। যত বড়ই কন্ডাক্টর হোক না কেন, এর মাঝখানে যদি কোথাও কাটা থাকে তাহলে আমরা এই বিপটা শুনতে পাবো না। টেম্পারেচার চেক করার জন্য আমাকে এই পয়েন্টে নিয়ে আসতে হবে। এখানে দুটো টেম্পারেচারই চেক করা যায়, মানে সেন্টিগ্রেড স্কেলে বা ফারেনহাইট স্কেলে, দুটো স্কেলেই আমরা টেম্পারেচার চেক করতে পারবো। এখানে আমাদের এখন দেখাচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে আবার আমি এখানে ফারেনহাইট স্কেলেও সেই টেম্পারেচারটা মাপতে পারবো। আমি নর্মালি একটা টেম্পারেচার দেখাচ্ছি যে আমাদের এখানে নর্মাল টেম্পারেচার কত আছে। তো সেটার জন্য আমাকে কী করতে হবে, এই দুটো টার্মিনালকে এক করে দিয়ে দেখা যাবে। যদি কোনো টেম্পারেচার আর কোনো মোটর বা কিছু টেম্পারেচার চেক করতে হয় তাহলে আমরা দুটো টার্মিনালে টাচ করে এর টেম্পারেচারটা চেক করতে পারবো। এখন দেখাচ্ছে 76 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার নর্মালি আছে। এটাই আমি দেখে নিই একবার সেন্টিগ্রেড স্কেলে কত হয়। সেন্টিগ্রেড স্কেলে এটা 24 বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে। তো এটা এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কারেন্ট মেজারমেন্ট। কারেন্ট মেজারমেন্ট এবং ভোল্টেজ মেজারমেন্ট আর রেজিস্টার মেজারমেন্ট, এই তিনটে এখানে বিশেষ ইম্পর্টেন্ট। তো এখানে আমরা কারেন্ট কীভাবে মেজারমেন্ট করবো, এখানে 2 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার এবং তার থেকে যখন বেশি কারেন্ট মেজারমেন্ট করব 200 থেকে 400 অ্যাম্পিয়ার তখন আমরা এই পয়েন্টে আসবো। তো ক্যালমিটারে এখন আমরা অ্যাম্পিয়ার চেক করবো, অর্থাৎ কারেন্ট চেক করবো। আমরা এখানে একটা সার্কিট তৈরি করেছি, এই বলটা হচ্ছে 200 ওয়াটের একটা বাল্ব, এর মধ্যে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমরা এখান থেকে চেক করবো। এইটা ক্ল্যাম্পমিটার, এই এখানে যে ক্ল্যাম্পটা আছে এখানে, এই ক্ল্যাম্পটার সাহায্যে আমরা এই অ্যাম্পিয়ারটা চেক করব। তো প্রথমে আমি লাইটটাকে জ্বেলে দিলাম, তারপরে আমি এই ক্ল্যাম্পটাকে যে কোনো একটা ওয়্যারের মধ্যে কানেক্ট করে দিলাম। এখানে এখন আমার দেখাচ্ছে 0.811 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে এই যে বাল্বটা এর মধ্যে তড়িৎ কিন্তু 1 অ্যাম্পিয়ারেরও কম পরিবাহিত হচ্ছে। কিন্তু যদিও এখানে 2 থেকে 20 দিয়েছে, এখানে কিন্তু 1 অ্যাম্পিয়ারের কম হলেও মেজার করবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমি এই যে দুটো তার, এখানে ফেজ নিউট্রাল চেক করার কোনো প্রয়োজন নেই, আমরা একটা তারের মধ্যে লাগিয়ে দিয়ে আমরা এই অ্যাম্পিয়ারটা চেক করতে পারি, দুটোতেই সেম অ্যাম্পিয়ারই কিন্তু আমাদের আসবে।
देखे नाओ एटाते जतटा दिच्छे एखानेओ किन्तु सेम दिच्छे। এটা বোঝা যাচ্ছে।